সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। 74 নওদা বিধানসভার উপনির্বাচনের জন্য আজকে তৃণমূলের প্রার্থী হিসেবে সাহিনা মমতাজ বেগম তিনি এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আসছে এলেন তিনি নমিনেশন ফাইল করতে, কারণ আজ নমিনেশন ফাইলের লাস্ট ডেট। আগামী কুড়ি তারিখ সোমবার ভোটদান এবং 23 তারিখে একই রকমভাবে ফলাফল বেরোবে। এই 23 তারিখে ফলাফলের দিকেই তাকিয়ে আছে যে কার মাথায় উঠবে বিধায়কের, নওদা বিধায়কের শিরোপা। আসুন দেখে নিই যে ভেতরে তিনি প্রবেশ করলেন, তার একটা বিশাল তার সাপোর্টাররা সঙ্গে আছেন, সেই নিয়ে তিনি ভেতরে প্রবেশ করলেন। আসুন দেখে নিই সেই এএসআর নিউজের পর্দায় সেই অংশ। আজকে নমিনেশন ফাইল করলেন, কি রকম আশাবাদী, কেমন আপনি? আমি 100% এখানে যে আজকে নতুন করে যুদ্ধের একটা বার্তা দামামা বেজে উঠছে, তাতে আপনি কোন ইস্যু নিয়ে এখানে যাচ্ছেন, কোন ইস্যু নিয়ে আপনি লড়াইয়ে নামছেন? তৃণমূলের উন্নয়ন দেখে। আপনার বিরোধী কে? আমার কোনো বিরোধী নেই, কোনো বিরোধী পক্ষই নেই। আমরা এই মুহূর্তে নমিনেশন ফাইল করে বেরোলেন সাহিনা মমতাজ বেগম তৃণমূলের পক্ষ থেকে নওদা ব্লকের 74 নম্বরে তৃণমূলের প্রার্থী তিনি নমিনেশন ফাইল করে বেরোলেন। তিনি জানাচ্ছেন আমাদেরকে যে তিনি এই জয়ের ব্যাপারে 100% আশাবাদী এবং তার কোনো বিরোধী কেউ নেই বলেই তিনি জানাচ্ছেন, এবং তার মূল অস্ত্র হচ্ছে উন্নয়নকে হাতিয়ার করেই তিনি কিন্তু এই যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এএসআর রিপোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে প্রদীপ। সুলভে বিজ্ঞাপন দিয়ে দারুণ ফিডব্যাক একমাত্র এএসআর নিউজে, শুধুমাত্র নির্দিষ্ট এলাকার মধ্যে নয় বা কেবলমাত্র আপনার ঘরের মধ্যে টিভি সেটে নয়, আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এখন এএসআর নিউজের মাধ্যমে প্রত্যেকের হাতের মুঠোয়। তাই আর চিন্তাভাবনা করে সময় নষ্ট না করে অল্প খরচে বিজ্ঞাপনের জন্য ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে